Action. বরকে জব্দ করতে বুঝতে পেরেছো দে দে আংটি গুলো দে দেখি টুকাই আংটিটা খোল আংটিটা খুলছিস আংটিটা খুলে দিলি দেখলি ও নিয়ে এই গুলিয়ে দিচ্ছে এই গুলিয়ে দিল মিনু বলছে দেখি তো কে কার আংটিটাকে খুঁজে পায় সে অন্যজনকে হাতের মুঠোয় রাখবে দাদে হাতে হাতে এই হাত দিলি এই হাত দিয়ে খুঁজছিস 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 অনেক সময় নেই সাথী গো সিনেমাতে যেমন ভাবে বড় হাত চেপে ধরে সেরকম ভাবে চিটিং করবেন না কিন্তু সবাই হো করে হাসলো আবার হাত দিয়ে দে দুটা পাক বেশি হলে এক দুটা পাক হবে ওটা বেশি হলে মন্দ হবে না আমি আমি আর বাধা পড়তে চাই ও সব আমি কি বলি আমি সাত পাকে বাধা তো পড়ি আমি তো 22 পাকে বাধা পড়েছি এই তো আমি আমার শ্বশুর বাড়িতে বসে আছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার শ্বশুর বাড়ি কি বলবো আসছে না কিছু প্রচন্ড গরম লাগছে বুঝতেই পারছেন এক কথা সিঁদুর শাখা পলা বিয়ে সাজ তার মানে কি সিন চলছে এখন কি সিন চলছে বিয়ে সিন চলছে বিয়ে সিন তো হয়ে গেছে মহাবিবাহ পর্ব তো আমাদের দেখানো হয়ে গেছে এবার বিয়ের পর শ্বশুর বাড়িতে এসেছি শ্বশুর বাড়িতে বিয়ের পর যা যা হয় সেই সমস্ত নিয়ম কানুন এখন চলছে কি কি নিয়ম কানুন আছে এত কথা তো বলতে পারবো না তার জন্য তো দেখতে হবে এই পদ্ধতি দিনের শেষ হয় আচ্ছা ঋত্বিকা একটা কথা বলো আচ্ছা তোকে বিয়ে ঠিক করে আমাকে তো বিয়ে করেছে আমাকে মানে আমি তো উর্মির চরিত্রে অভিনয় করি উর্মিকে বিয়ে করেছে সাথে বেশ তো এখন মোটামুটি বিয়ের পর কি রকম লাগছে বেশ ভালো লাগছে আচ্ছা বাদ দে শ্বশুর বাড়িটা কি রকম লাগছে বিয়ের পর দেখো যদি উর্মির দিক থেকে যদি উত্তর হয় শ্বশুর বাড়ি আমার বিন্দাস বাড়ি শ্বশুর বাড়ি নিয়ে কোনো কথা হবে না টু গুড বাড়ি আর যদি অন্বেষার দিক থেকেও বলো আমার বেশ মজা লাগছে কাজ করতে আর যদি উর্মির দিক থেকে জিজ্ঞেস করো বিয়ে করে কেমন লাগছে সেটা তো অবশ্যই উর্মি এপিসোডে বলতে বলতে যাবে তার কিরকম লাগছে অন্বেষাকে যদি জিজ্ঞেস করে মানে ঋত্বিকদা এই যে বললো কিরকম এক্সপিরিয়েন্স কিরকম লাগছে আমার ভালো লাগছে না আমাকে রোজ বাড়ি গিয়ে মাথা সিঁদুর তুলতে হয় শ্যাম্পু দিয়ে দিই এবার তুমি বলো কি আমার তো যে তো অন স্ক্রিন প্রথম বিয়ে বেশ একটা ভালো ব্যাপার একটা অন্যরকম অভিজ্ঞতা আর কি ভালো বেশ বেশ মাথায় দিয়ে সিঁদুর তোলা বিয়ে পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি এই যে দেখুন ছিঁড়ে ফেলেছি পাঞ্জাবির বিয়ে আমরা কিন্তু সাত পাকে বাঁধা পড়িনি আমরা 22 পাকে বাঁধা পড়েছি তো দেখতে থাকুন প্রত্যেক মানে সোম থেকে শুক্র রাত্রির 10টায় এই পর যদি না শেষ হয় আর একটা কথা যদি ভালো লেগে থাকে তাহলে লোকজনকে অবশ্যই বলুন দেখার জন্য এই পথ যদি না শেষ হয় আজ তক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না